গ্রাহকক দিয়েছিল। গতি আমার কোনো নতুন একটা কোচ খুলব দরকার নাই, পদবী খুলব প্রয়োজন নাই আমার। এই পদবীটো কিয় স্থায়ী করব নয়, নিযুক্তি হিসাবে কিয় নিযুক্তি দিব নয়, প্রতিষ্ঠানিক রূপ কিয় দিব নয়, এই বিভিন্ন ধরনের আমার মন মগজে কিন্তু খেলমেলি লগাই আছে। আপনাদের জানে গাঁওবাসী সকলক পরিচয় করবার যেটা বুনিয়াদ আমি গাঁও প্রধান সকলে প্রদান করার লগতে গাঁও প্রধান সকলে বর্তমান 24/7 সম্পূর্ণ 24 ঘণ্টায় আমি কাম করে থাকবলিয়া হয়েছে। আমি যেটা উদ্দেশ্যে আমি কাম করে আছো, যেটা রাজ এখন রাজহতে আমি সীমাবদ্ধ থাকা নাই, সরকার যিকোনো প্রশাসনিক কামতে আমি জড়িত হবলিয়া হয়েছে। আজি অফিসর কিবা এটা কাম করিম বা ঘরতে কিবা এটা কাম করিম, আমার যেটা দায়িত্ব পালন করার উপরও রাতে 2টা 1টা বজাত সেনা বাহিনী বা পুলিশ বাহিনী আকৌ ফোন করে বোলে আমুকত তামুক হয়েছে, তামুকত তামুক হয়েছে, 24 ঘণ্টায় আমাক লগত লই ফুরে। কিন্তু তার বিনিময়ে আমি পাইছো কি, আজি কেবল গাঁও বুড়ার গাঁও প্রধান লই নামের উন্নতিকরণেই কিন্তু গাঁও প্রধান সকলের ভবিষ্যৎ উন্নতি নুবুজায়। গতি আমি এই প্রতিষ্ঠা দিবস্থলীর আমি দেখা দিব পারিব লাগিব যে উদূর ভবিষ্যতে আমি গাঁও প্রধান সকলে কি করে আছো, বা আমি গাঁও প্রধান সকল প্রশাসনিক দিক একটা যে অঙ্গ বা প্রশাসনের একটা অঙ্গ বা গাঁও প্রধান সকলের যদি না থাকে উদূর ভবিষ্যতে যে প্রশাসনিকটা দুর্বল হব, এই কথাখানি কিন্তু সরকারের জানাতে উচিত। আমি গাঁও প্রধান সকলে বিভিন্ন ধরনে আমি যে পরিস্থিতির সম্মুখীন হয়ে আছো, সেই গতি সময়ের সুতরাং গাঁও প্রধান সকলে অজস্র সমস্যা সমূহ তুলি ধরার স্বার্থত সদৌ গাঁও প্রধান সংস্থা ডুমডুমা রাজস্ব আঞ্চলিক সমিতিয়ে আজি 2 অক্টোবর 2024 তারিখে রূপালী জয়ন্তী বর্ষর উপলক্ষে প্রতিষ্ঠা দিবস আর সাংস্কৃতিক সমারোহনি আমি আয়োজন করেছো, যাতে আমি এই প্রতিষ্ঠা দিবসখনি বা এই প্রতিষ্ঠাস্থলীর আমি সরকারক জানাব পারো যে আমি আমার সমস্যা সমূহ এনে ধরনের আমার সমস্যা সমূহ সমাধান করো, আমার এই সমস্যা সমূহ দাগি ধরার মহৎ উদ্দেশ্যেই। আর যখন গাঁও প্রধানে ইতিমধ্যে বিগত সময় অশেষ কষ্ট সাধন করে গেল, তখন সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাই আমি এই অনুষ্ঠানটি আয়োজন করেছো আজি। লগতে আমি সরকারক যুক্ত দাবি দাবা উত্থাপন করে আছো যে গাঁও প্রধান সকলক প্রাতিষ্ঠানিক রূপ দিয়া, লগতে যখন গাঁও প্রধান ইতিমধ্যে অবসর হয়েছে সেই সকল গাঁও প্রধানক এককালীন সাহায্য প্রদান করার উপরও তেখেতলোকক মাহেকীয়া পেনশন দিয়া, বিভিন্ন সময়ত বিভিন্ন সরকারি কর্মচারী আজি ডিএ পায় পিএ পায় অন্যান্য অন্যান্য কিনা কিনি মানে বেতন পায়, কিন্তু আমি গাঁও প্রধান সকলে মাত্র সেই একেবারে নিম্নমানের মানদণ্ড মানে পাই থাকি পায় আমার পরিয়াল আজি কেন অচলা অবস্থা হয়েছে, আমার চলবলে কেন দিগদার হয়েছে। সেই গতি এই সমূহ আমি বিশদভাবে আলোচনা করবর বাবে আজি এই প্রতিষ্ঠা দিবসখনি আমি আয়োজন করেছো। প্রধানসকলে ন্যূনতম এটা পারিতোষিক সরকারে আমাক দিছে, যেটা পারিতোষিক এজন পকা মিস্ত্রির দৈনিক হাজিরা তুলনাত আধা, গতি আমি যেটা বিভিন্ন সময়ত সরকারক আমার পারিতোষিক বৃদ্ধির ক্ষেত্রে গাঁও প্রধানসকলের যেখানে সামাজিক দায়িত্ব বিভিন্ন সরকারি পক্ষক আমি কি ধরনের সহায় করব লাগে, কি ধরনের আমি সহায় করে আছো বারম্বার সরকার দৃষ্টিগোচর করে অহা হয়েছে। আর আমার সরকার যেহেতু একটা তৃণমূল পর্যায়ত তৃণমূল কম হারির ভিতর আমার ছাত্র বিষয়ার আমার সঘনায় জড়িত আর সদায় আমার প্রশাসনিক ডিসি লেভেলের আমার গাঁও প্রধান সকল জড়িত হয়ে আছে। আমি মই সভাপতি হিসাবে যেটা দায়িত্ব লৈছো ইতিয়ালে মুখ্যমন্ত্রী আমার সমস্যাখিনির ক্ষেত্রে 5 বার লগ করা হয়েছে, আর সরকারি যখন আমার মন্ত্রী এম এল এ আছে
যখন বিষয়া আছে প্রশাসনিক উর্ধতম বিষয়া ডিসি পর্যায়ের এমএলএ এমপি মিনিষ্টার পর্যায়ে আমি প্রতিজন ব্যক্তিক আমার সমস্যাখিন ক্ষেত্রে আমি আমি দৃষ্টিগোচর আমি করে আছি আর সমান্তরভাবে আমি ডিএলআর অফিসর আরম্ভ করে প্রশাসনিক বিষয়ালকে আমি যিখিনি আমি ফাইল মেইনটেইন করিব লাগে আমার উন্নতি ক্ষেত্রত আমার পারিতোষিকৰ ক্ষেত্রত আমার সমস্যাখিনি সমাধানের ক্ষেত্রত প্রতিজন ব্যক্তিক আমি লগ গ্রহণ করা হয়ে থাকা নাই। এতিয়া মই আপনাদের স্পষ্টকে কৈছো 2021 চনের যেটা 26 আগস্টত আমাক গাঁও প্রধান করলে 65 বছর উর্ধর যখন আমার গাঁও প্রধান হয়ে আসলে সরকারে তাৎক্ষণিকভাবে রিমুভ করে কিন্তু রিমুভ করার পিছনে তিন বছর আজি এটা ভোটা করে দিয়া নাই। কিন্তু আমি সরকারক আমি দাবি জানাই যে যখন অবসর হল এককালীন সাহায্য 10 লাখ টাকা দিব কারণ আর বর্তমান পরিস্থিতি আমার গাঁও প্রধান চলিব 27,500 টাকা দিবর কারণে আমি সরকারক দাবি জানাইছি আর ইতিমধ্যে মুখ্যমন্ত্রী আর আমার রাজমন্ত্রী আর আমার প্রিন্সিপাল সেক্রেটারি আরম্ভ করে সকলকে এই বিষয়ে জানাই আলোচনা করা হচ্ছে। এতিয়া মই প্রথমতে আমার সমস্যাখিন কথা কইল ইয়ার সমাধান কি ধরনের আগবাড়ি গই আছে আমার ফাইলর যিখিনি কাম যা 15 সেপ্টেম্বর আমার রাজমন্ত্রী লগ করা হল খুব সেই দিনাখনি আমি খুব সময় নেপালো তখন সময় হল মানে জাস্ট দুখার কথা পাতিব পারিল কিন্তু 16 তারিখে আকৌ তখন ওসলে গল গই 3 ঘন্টা অপেক্ষা করার পিছত তেখেতৰ লগত মুখামুখি কৈ আমাৰ যিখিনি সমস্যা আমাৰ যিটো ফাইল প্ৰস্তুত হৈ আছে কি পৰ্যায়ত আছে কেতিয়া আমাক দিব কি কৰিব এই গোটেই কথাখিনি তন্ন তন্নকৈ তেখেতৰ আলোচনা কৰা হল আৰু মই লগে লগে আমাৰ ৰাজমন্ত্ৰী মোৰ মুখৰ আগত আমাৰ ফাইল প্রিন্সিপাল সেক্রেটারির ওর আছে আপনি এটাই ফোন করুক এটা ক্যাবিনেটলে নিব লগে লগে মূল মুখর আগত প্রিন্সিপাল সেক্রেটারি ফোন করেছে আর প্রিন্সিপাল সেক্রেটারি কইছে যে আপনি সিগন্যাল দিলে আজি ক্যাবিনেটলে পঠিয়ে দিব আজি মুখ্যমন্ত্রী চলে পঠিয়ে দিব এটা কথা হল চাবি কাঠি তো আছে মুখ্যমন্ত্রীর হাতত আর কয় যে আমি এটা সদ্যহতে আমার পয়সাটা অল্প কম আছে যেটা আমার পয়সা হব তেতিয়া আমি আপনার পারিতোষিকটো দিয়ার ক্ষেত্রে ঘোষণা করি বলো কেতিয়া ঘোষণা করব আমার 22 তারিখে আমি 22 সেপ্টেম্বর আমার গুৱাহাটী কার্য নির্বাহক সভা আছে তাত আমি এটা সিদ্ধান্ত লব লাগে যেটো সিদ্ধান্ত আমি কি করিম দুদূর বুদূর অবস্থা আছে আমার গাঁও প্রধান সকলের সমস্যার ভারাক্রান্ত হয়ে আছে কি করিম কেউ কলে যে ডিসেম্বর দুদিন আমার বাজেট বহিব ক্যাবিনেট বাজেট বহিব তাতে আপনার ফাইলটো আমি পাস করি আর অবসরখিনি কি হব আজি বহু অবসর আমার ব্যক্তি গাঁও প্রধান ঢুকালে আমার মজার পর হেরাই গেছে কি হব কথা কলে যে আপনাদেরক আগত আমি দিয়ার ব্যবস্থা করছো ফাইল অলরেডি আমার এটা প্রস্তুত হয়ে আছে আমি অকল মাতিব লাগে আর দিব লাগে তেতিয়া কইছে তিনটা ফেজত দিয়া হব তেওঁলোকৰ কথা কৈছো দেই মই মোৰ কথা কোৱা নাই তেওঁলোকৰ লগত মিনিষ্টাৰ লগত আলোচনা কৰি পেলাই কিটো পালো সেই কথাখিনিকে মই আপোনালোকক কব লাগি দিছো মোৰ নিজস্ব কথা নহয় আৰু মই যিটো কম স্পষ্টকৈ কম কাকো মোক
কবও নালে আর কোনোবা কারো ভয় দেখাই ওলাম না কোনো লোভ দেখাই ওলাম না এটাই কথা যে যে তিনটা বেজত কেন যে অনুপাত কোনোবাই দশ বছর করলে পনেরো বছর হলে ত্রিশ বছর করলে ঠিক পেজ ওয়াইজ তিনটা ভাগত আমি দিম কিন্তু আমাতকৈ আগত দিয়ক তেতিয়া আমি সুখী হম তেতিয়া আমি সুখী হম কারণ আমি কিবা এটা পাই বর্তমান চলি আছে কিন্তু যিসকল আমার মাজত হেরাই গেল আশা লই পেলে হেরাই গেছে আর যিসকল আছে কেতিয়া হব আমার কেতিয়া হব মো ডেইলি দশ পনেরোটা ফোন আহে যে আমি অবসর ইমান দিন হল আমার কেতিয়া হব কিমান বেয়া লাগে নগাঁও গৈছো টিহু গৈছো আর বিভিন্ন জেলালে গেছি অবসর আমি ছাতি এটা দিও গামোচা এখন দিও কিবা চেলেং চাদর এখন দিও কিবা এটা দিও কিন্তু আশ্বাসর বাদে আমি একো দিব পারা না সেই কারণে যা বাইশ তারিখে আমি কার্যনির্বাহ পাতিছিল আমি একটা সিদ্ধান্ত লোক পারো নাকি যে সিদ্ধান্ত জড়িয়ে আমি সরকারক দৃষ্টিগোচর করে অতি শীঘ্রে আমার যে সমস্যা এই সমাধান করার ক্ষেত্রে কিবা উপায় আমি যা ষোলো তারিখে যেটা রাজমন্ত্রীর আলোচনা করল যেটা কলে যে দুদিন ডিসেম্বর আমার বাজেট বহিব তাতে আপনার পাস করে দিম সেই কারণে যা বাইশ তারিখে আমি সকলে মিলি কেন্দ্রীয় সমিতির ডিসেম্বরলকে বাদ চাইছো ডিসেম্বরলকে বাদ চাইছো আর এটা সেই দিন একটা সিদ্ধান্ত লওয়া হয়েছে ডিসেম্বর ভিতর মুখ্যমন্ত্রীক যিকোনো উপায়ে লগ করে আমার যিখিনি সমস্যা অবসরকালীনের ক্ষেত্রে আমার গাঁও প্রধানের পারিতোষিক ক্ষেত্রে আর তা সমান্তরালভাবে তেখেতর মুখেই আমাক কৈছিলে যে গাঁও বুড়া হলেই নহব গাঁও প্রধান হলেই নহব আমি প্রাতিষ্ঠানিক রূপ দিম আর লগত আমি দুজন কর্মচারী দিম এনে ধরনের বক্তব্য পবিত্র সদনত তেখেতে ঘোষণা করেছিল আমি সোঁৱৰাই দিছো আকৌ আমি এই কেইদিনের ভিতর ডিসেম্বর ভিতর আমি মুখ্যমন্ত্রীক যিকোনো উপায়ে যদি আমার সতীর্থ সকলে যদি মুখ্যমন্ত্রীক লগ করার ক্ষেত্রে যদি আমার গাঁও প্রধান সকলে নিজস্বভাবে উদ্যোগ লব পারে যে মই লগ করা একটা সুবিধা করার ব্যবস্থা করছো আপনার কেন্দ্রীয় সমিতি আহক আমি সদায় ওয়েলকাম এই আমি সকলো আমার কেন্দ্রীয় সমিতির জেলা পর্যায়ের আর রাজ্যিক পর্যায়ের বিষয়বীয় সকলক আমি খোলা স্বাধীনতা দিয়া হয়েছে যিকোনো প্রকারে মুখ্যমন্ত্রীক ডিসেম্বর ভিতর লগ করে আমার এই ফাইলটো ডিসেম্বর ভিতর আমার ঘোষণা করব না নকরে যদি নকরে আমি সাধারণবার নেক্সট জানুয়ারি সাধারণবার আমি আহ্বান করি পরবর্তী আমি যিধরণে সিদ্ধান্ত লব পারি যিধরণে আমার সমস্যাখিন ক্ষেত্রে সমাধানের ক্ষেত্রে উপায়ের গণতান্ত্রিক উপায়ের আমি আন্দোলনেই হোক আমি কর্মবিরতিয়েই হোক যিকোনো উপায় এটা অবলম্বন করে আমার সমস্যাখিন যেতালেকে আমার সমাধান নহয় তেতিয়ালৈকে আমার গাঁও প্রধান সকল ক্ষান্ত হয়ে নাথাকে মই আপনাদের ইয়াতে ঘোষণা করেছি মই সভাপতি হিসাবে মই সকলকে আস্থাত লৈ আশ্বাসত লৈ যাতে আমি সমস্যাখিন সমাধান করার ক্ষেত্রে অতি শীঘ্রে আমি উপনীত হব পাৰো আর এই ক্ষেত্রে সকলরে সহযোগিতা লাগিব আমার গাঁও প্রধানের যিখিনি সরকারি নির্দেশনা আছে সরকারি যিখিনি নীতি নিয়ম আছে সরকারে যিখিনি আমাক কাম করবলৈ দিছে সেইখিনি যাতে সকলরে নিয়ারি করে শুদ্ধভাবে সরকারে সহায় করে এটা আমার সকল গাঁও প্রধানলৈ মই বিনম্রভাবে অনুরোধ জানাইছো চব্বিশ সংখ্যক প্রতিষ্ঠা দিবস অর্থাৎ আজি রূপালী জয়ন্তী বর্ষ আজ আরম্ভ হয়েছে আর সকল গাঁও প্রধান আমি একত্রিত হয়ে আর এই প্রতিষ্ঠা দিবস
আমি আয়োজন করেছো, আর এই ক্ষেত্রে আমি সকলে একত্রিত হয়েছো, আর আমার বিভিন্ন সমস্যা আছে, সেই সমস্যাখিন ওপর আমার কেন্দ্রীয় সমিতির সভাপতি ইতিমধ্যে গোবিন গগৈ ডাঙরিয়া আমার মাজত আহি বক্তব্য রাখিলে, আর তিনিচুকীয়া মাঘেরিতা শদিয়া মহকুমার অন্তর্গত থাকা গাঁও প্রধান সকলেও আমার সভা মুকলি সভাখন উপস্থিত হলহি, আর বিশিষ্ট ব্যক্তি অর্থাৎ সমাজসেবক সকল আমার মাজত মুকলি সভাখন হস্তবিধি করলেহি, আর এই ক্ষেত্রে মজাদার বাইদেউকে আদি করে সকলকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাইছো। আর বিশেষ কার্যসূচী আমি রাখব বিচারছিল যদিও কর্মব্যস্ততার মাজতে মাত্র দুদিনে সময় পাইছিল এইখানে আয়োজন করবর কারণে, গতি এখিনি আমি যেখানে পাইছো সেখানে আমি কইছো, আর ভবিষ্যৎ অনাগত দিনতো সদৌ গাঁও প্রধান সংস্থা ডুমডুমা রাজস্বকর আঞ্চলিকে কৰি যাব। আর বিশেষ মই এখিনি কথাই কব বিচাৰিছো যে আমার গাঁও প্রধান সকল যেখানে যিমানখিনি গুরুত্বতা পাব লাগিছিলে অসম সরকার তথা জিলা প্রশাসনের ফালের সিমানখিনি আমি পড়া নাই, ভবিষ্যৎ কর্মপন্থা আর ভবিষ্যৎ জীবন জীবিকা গাঁও প্রধান সকলের বহুখিনি এটাও পিছ পড়ি আছে, সেইখিনিও অনাগত দিনত সরকারে করব বলে মানে আমি আশা করছো। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মানে কথা কব বিচারিছো, যেহেতু এই দিবসখানি আমার লক্ষ্য উদ্দেশ্য হল গাঁও প্রধান সকলের যাক সমস্যা আছে এই সমস্যা সমূহ সরকারক অবগত করা, আমার প্রতিষ্ঠা দিবসের যোগেদি আমি গাঁও প্রধান সকলে যা সমস্যা ভুগি আছো, আমি যা প্রাপ্য পাব লাগে অধিকার পাব লাগে, অকল গাঁও প্রধান গাঁওবুড়ার গাঁও প্রধানলে অকল উন্নীত করলে কিন্তু গাঁও প্রধান হিসাবে আমি যিনি সা সুবিধা পাব লাগে সরকারের আজি পর্যন্ত পোৱা নাই, কিন্তু আমি কাম করে আছো বিভিন্ন ধরনের কাম করে আছো, আর সরকারের যে তৃণমূল পর্যায়ের যা মানে প্রশাসনিক কাম এই প্রশাসনিক সকলবিল কাম আমি কেবল গাঁও প্রধান সকলে করো, আর গাঁও প্রধান সকলের যোগেদিহে কামবিল হয়ে আছে, গতি আমার সরকারে কিমানখিনি জ্ঞাত নজানো, আমার বিভিন্ন আসনিবিল আহে সরকারেরপা, এই সরকারবিল জেলা প্রশাসনের যোগেদি আমার গাঁও প্রধান সকলক মানে কাম করায়, গতি আমার সন্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয় ডাঙরিয়াক এটা কথাই কব বিচার, কারণ যখন গাঁও প্রধান ইতিমধ্যে রিটায়ার হয়ে গেছে তেহতলকর ভবিষ্যৎ সিকিউরিটির কারণে যকালীন সাহায্য দিব লাগে রিটায়ার হওয়ার পশত অবসর পড়ার পশত যিখিনি এককালীন সাহায্য দিব লাগে সেই সাহায্য প্রদান করুক, লগতে তেওঁলোকক প্রতি মাহে পেনশনের ব্যবস্থা করুক, মই এই কথা দাবি জানাইছো এই স্থলীপরাই প্রতিষ্ঠা দিবস স্থলীপরাই, লগতে গাঁও প্রধান সকলে ন্যূনতম পারিতোষিক এটা পায় সেই পারিতোষিকটো প্রতি মাহে আমি নাপাও, প্রতি মাহে নাপাও বিভিন্ন কারণবশত হয়তো ফান্ড নাই কিবা নাই তেনে ধরনের আমার বস্তুবিল রয়ে যায়, কিন্তু নিম্নতম আমি পারিতোষিক পাও সেই পারিতোষিকটো আমার পরিয়াল চলিব কারণে আজি দিগদার হয়, কারণ 9000 টকায় আজি এটা পরিয়াল চলা সম্ভব নয়, আপনাদের সকলে জানে মূল্যবৃদ্ধি ইমানে বৃদ্ধি হয়েছে, আজি রসুনের দাম 400 টাকালে বৃদ্ধি পাইছে, পেঁয়াজের দাম 80 টাকা পর্যন্ত, আলুর দাম তেলের দাম এনেকে সব আমি এদিনত 300 টাকা একটা হাজিরা পড়ার দরে হয়, কিন্তু আজি গাঁও প্রধান সকলে বাকিবিল কাম করে থাকতে ঘরের কামবিল করবলে সময় না থাকে, আর ঘরের কামবিল বেলেগ যদি কোবলিয়া হয় তাহলে আমি পাও 300 টাকা কিন্তু দিব লাগে 500 টাকা বা 500 টাকার উপর, তাহলে আমার গাঁও প্রধান সকলের ভবিষ্যৎ কোনফালে গিয়ে আছে, আর গাঁও প্রধান সকলে যেহেতু এটা অঞ্চলের সম্পূর্ণ প্রশাসনিক কামবিল করে থাকে সম্পূর্ণ চোয়া চিতা করবেন, অন্যান্য চাকরির সূত্রেও যদি লালীবিল চিনাক্ত করবল হয় বা যুবক যুবতী হলে চিনাক্ত করবল হয় গাঁও প্রধান সকলে দিব লাগে, কারোবার ব্যাংকত মানে লোন লোবল হয় এইবিল গাঁও প্রধান সকলেই মানে চিনাক্ত করে দিবলে, কিন্তু গাঁও প্রধান সকলে যদি লোন লোবলে যায় ব্যাংকত কিন্তু গাঁও প্রধান সকলে নাপায় কিন্তু উলোটা পর্যায়ে, কারণ 18000 টাকা দরমহা নোপা পর্যন্ত যা স্যালারি স্লিপ না থাকে আমার তো পারিতোষিক বাদে দিল স্যালারি স্লিপ বাদে দিল আমার পারিতোষিকটো ন্যূনতম, কিন্তু সেইভাবে আমি ব্যাংকত যদি আমি কিবা একটা টাকা বিচারি যাও ব্যাংকতো আমাক মানে লোন দিবলে সামর্থ্য নহয়, কারণ আমার ভবিষ্যৎ সিকিউরিটি নাই, আপনাদের কি হিসাবে আমাক ঘুরাই দিব তেনবিল যুক্তি থাকে, কিন্তু গাঁও প্রধান সকলে গাঁও প্রধান হিসাবে এইবিল ইজ্জতত লাগে, গতি মানে সরকারক অনুরোধ জানাইছো আমি বারংবার স্মার্টপত্র প্রদান করে আইছো, আমার জেলা সমিতিও প্রদান করেছে রাজ্যিক সমিতিও প্রদান করে আছে, কিন্তু এই ক্ষেত্রে সরকারে আজিলেকে কিবা একটা সিদ্ধান্ত লওয়া দৃষ্টি গোচর হওয়া নাই, গতি মানে মুখ্যমন্ত্রী মহোদয়ক আহ্বান জানাইছো অতি গাঁও প্রধান সমাধান করুক, আর অবসর যা অবসর গ্রহণ করলে এককালীন সাহায্যের প্রতি মাহে পেনশনের দিয়ার ব্যবস্থা করুক, আর গাঁও প্রধান সকলের যদি পারিতোষিক পারিতোষিক বৃদ্ধি করুক, আর আরো একটা কথা কব বিচারিছো গাঁও প্রধান সকলক রেগুলার করার ব্যবস্থা করুক প্রাতিষ্ঠানিক রূপ দিয়ার ব্যবস্থা করুক, কারণ অকল আমাক ইস্টাম আর সিল দিছে গাঁও প্রধান হিসাবে একটা মর্যাদা দিছে, মর্যাদাটার
মর্যাদাটোহে দিছে, কিন্তু আমাক সেই মর্যাদার মূল্য দিয়া নাই। গতিকে আমার সেই মূল্যখিনি দিয়ক বলে ভাবিছো। কারণ এটা কথা আমি কব লাগিব, সরকারের বিভিন্ন বিভাগ নতুন নতুন বিভাগ খুলি আছে, খুলি আছে, তেখেতলোক ধর ইন্টারভিউ লৈ পেলাই তেওঁলোকক নিযুক্তি করে আছে। কিন্তু গাঁ প্রধান বোলা বস্তুটো সেই ব্রিটিশ যুগরপরাই চলি আহিছে। কিন্তু গাঁ প্রধান সকলক প্রথমতে নিযুক্তিকরণ ব্যবস্থা করে লোক আমি সরকারক দাবি জানাইছো। প্রথমতে গাঁ প্রধান সকলক স্থায়ী করক, গাঁ প্রধান বেলেগো বিভাগ খুলক, মানে এই নুখুলিব বা মাত তার প্রতিবাদ করা নাই, কিন্তু বেলেগ বিভাগ খুলে থাকুক। যেহেতু নিবন সমস্যা দিনক দিনে বৃদ্ধি পাইছে, বিভিন্ন পদবীও খুলক, তার সমান্তরালক আমার গাঁ প্রধান সকলকেও নিযুক্ত নিযুক্তি প্রক্রিয়ার নিযুক্তি দি স্থায়ীকরণ ব্যবস্থা করক, মোট এইখানে দাবি জানাইছো। প্রতিবাদস্থলীরপরা প্রতিবাদ নহয়, একচুয়ালি প্রতিবাদে করা হয়েছে প্রতিষ্ঠা দিবসের যোগেদি, আর বারংবার আহ্বান জানাইছো মুখ্যমন্ত্রী মহোদয়ক, গতিকে আমার অতি সোনকালে আমার এই সমস্যাসমূহ সমাধান করে দিয়ক। ধন্যবাদ, নমস্কার। গাঁও বুড়া আসে, গাঁও বুড়া সকলের নির্দিষ্ট একটা কামর একটা সীমাবদ্ধ আসে, কিন্তু এটা গাঁও প্রধান সকলের সরকারের বিভিন্ন কামর জড়িত হয়ে আছে, আর এনে ধরনের জড়িত হয়ে আছে, যেন জড়িত হয়ে যেনে কষ্ট করে, যেনে শ্রম আগবায় তার তুলনায় সরকারে ন্যূনতম পারিতোষিক দিয়ে আছে। আশা করি আমার যখন অবসর ইতিমধ্যে অবসর গ্রহণ করলে সেই সকলক সরকার ফলের এককালীন সাহায্য 10 লাখ টাকা, আর গাঁও প্রধান সকলের মাহেকিয়া যে পারিতোষিক, সেই পারিতোষিকট 7,500 টাকা আমি সরকার ন্যূনতম হিসাবে দিবল কোয়া আছে। আর আমার সরকারের মুখ্যমন্ত্রী যে পবিত্র সদনত আমার গাঁও বুড়া সকলের বা গাঁও প্রধান সকলের প্রাতিষ্ঠানিক রূপ দিয়ার যে ঘোষণা করেছিল, শীঘ্রে প্রাতিষ্ঠানিক রূপ দিব লাগে। আর অহা ডিসেম্বর ভিতর আমার যেখানে পারিতোষিক আর গাঁও প্রধান সকলের অবসর যেখানে এককালীন সাহায্য দিবর কারণে আজি আপনার চ্যানেলের জড়িয়ে আমার মুখ্যমন্ত্রী মহোদয়ক অনুরোধ জনাই, মই আমার যিখিনি গাঁও প্রধানের সমস্যা, এই সমস্যাখিনি যাতে শীঘ্রে সমাধান করে এই ক্ষেত্রে তেওঁলোকৰ প্ৰতি আমার আহ্বান জানাইছো।